সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশ সম্পর্কে যেহেতু আমার যথেষ্ট জানা আছে, যারা 20 রাকাত পড়ে তারা ওই 8 রাকাত পড়তে আগের দিন যে সময়টা লাগে সেই সময়ই তারা সেরে ফেলে, আর এত এক্সপ্রেস তারা পড়ে যে সেই সালাত হয় না। এর যে ফাসাল্লে ফাইন্না কালাম তো স্যার, নবী সাল্লাম এইরকমই দ্রুতগামী নামাজিকে বলেছিলেন যে যাও তুমি ফাসাল্লে পুনরায় সালাত আদায় করো, ফাইন্না কালাম তো সাল্লে তুমি সালাত আদায় করনি, তুমি সালাত আদায় করনি, মানে তোমার সালাত হয়নি, তিন তিনবার করে ফিরেছেন ওই লোকটিকে। জি, তো এই জন্য বলবো যে যারা এত স্পিডে সালাত আদায় করে তাদের পেছনে এই রকম নামাজ ইক্তেদা করে কোনো লাভ নেই, কারণ তাদের নামাজ হয় না আপনারও হবে না, তাদের নামাজ হয় না আপনারও হবে না, আল্লাহ হেফাজত করুন। তো আপনি যদি তারাবি পড়তে চান তাহলে এমন কোন মসজিদে যান যেখানে ধীর স্থিরতার সাথে সালাত হয়, জি সালাত হয়, তেলাওয়াত গুলি স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি পড়ছে, আর তার রুকু সেজদায় গিয়ে তারা একটু স্থির হচ্ছে, আপনি সমস্ত দোয়া সূরা গুলি আত্তাহাত এগুলো পড়তে পারছেন ঠিকভাবে, এইরকম যদি তারাবি পান কোথাও বা জামাত তাহলে জামাতে পড়বেন, আর যদি না পান যে কোনো মসজিদে একই অবস্থা, 8 রাকাত পড়লেও এরকম স্পিডে আর 20 রাকাত পড়লেও এরকম স্পিডে, যদি এমনটাই হয় তাহলে তারাবি জামাতে পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি একা একা পড়বেন, আপনি একা একা পড়বেন। জি, জাজাকুমুল্লাহ। সুতরাং আপনি যা যাচ্ছেন দূরে সেখানে ধীর স্থিরতার সাথে শান্তভাবে সালাত আদায় করার জন্য, সেটা ভালো কাজ করছে, সেটা ভালো কাজ করেছে। আর যদি দেখেন যে না কোথাও নেই, তো যেমনটা বললাম যে আপনি একা বাড়িতে পড়েন, আপনি পড়েন আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে সাথে নিয়ে পড়ে। ফরজ সালাতটা শুধু জামাতে পড়া ফরজ, ফরজ নামাজ জামাতে গিয়ে পড়া ফরজ।